হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে তোমরা কীভাবে এটিএম থেকে টাকা তুলবে। তো দেখতে পাচ্ছ এটিএম থেকে টাকা তোলার জন্য তোমাদের কিন্তু সর্বপ্রথম আমি এটিএমে টাকা চেক করে দেখাবো, ব্যালেন্স কীভাবে চেক করবে তারপরে টাকা উঠাবো। তো দেখতে পাচ্ছ আমি এটিএমটা কিন্তু এর ভিতরে ভরে দিয়েছি। তো এটিএমটা ভরে দেওয়ার পর কিন্তু কিছু জন্য ওয়েট করতে পারি, প্রথমে তোমাদেরকে ব্যালেন্স চেক করে দেখাচ্ছি, তারপর কিন্তু টাকা তোলার অপশনটা দেখাবো। তো দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করার পর অপশন চলে এসেছে। তো আমি এখানে ইংরেজিতে কিন্তু ই করবো, তো ইংলিশ সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ ব্যালেন্স ইনকোয়ারির উপরে ক্লিক করলাম। এবার আমার কিন্তু সেভিং অ্যাকাউন্ট আছে, তো সেভিংয়ের উপরে ক্লিক করলাম। তোমাদের যদি সেভিং অ্যাকাউন্ট হয় তো উপরে ক্লিক করবে। এখানে কিন্তু পিন আছে তোমার, যেটা কিন্তু এটিএম কার্ডের 4-ডিজিটের পিন আছে তোমরা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পিনটা দেওয়ার পর কিন্তু আমি কনফার্ম উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু এখানে কিছু জনের যে প্রসেসিং চলছে, তো আমার এখানে দেখিয়ে দিয়েছে 788.58 টাকা আছে। তো এবার কিন্তু এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবার ক্যান্সেল করে দেওয়ার পর কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমরা কীভাবে উইথড্র করবে, টাকা কীভাবে তুলবে এবার এটিএম থেকে। তো চেকের প্রসেসটা তোমাদেরকে বলে দিলাম। এবার কিন্তু তোমরা টাকা তোলার জন্য আবার থেকে কিন্তু এটিএম কার্ডটাকে তোমাদেরকে এখানে এটিএমের মধ্যে ঢোকাতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ আমি এটিএম কার্ডটাকে আবার ঢুকিয়ে দিয়েছি। এখানে আবার অপশন দিচ্ছে আমি কিছু জনের প্রসেসিং মানে থামতে বলছি কিছু জনের জন্য। তো দেখতে পাচ্ছ অপশন চলছে, তো আমি ইংরেজির উপরে ক্লিক করলাম। তোমরা হিন্দি করলে হিন্দি করে দিতে পারো। তো ইংরেজির উপরে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে অপশন এসে 2 নম্বরে উইথড্র। তো তোমরা কী করবে, উইথড্রোর উপরে ক্লিক করবে। উইথড্রোর উপরে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সেভিং অ্যাকাউন্ট থাকলে তোমরা সেভিংয়ে ক্লিক করবে। এবার ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা যদি কত টাকা তুলবে, তো দেখতে পাচ্ছ আমি এখানে 500 কিন্তু সিলেক্ট করে দিয়েছি, কেন কি আমি এখানে 500 টাকা তুলবো। তো সিলেক্ট করার পর আমি কারেন্টের উপরে এখানে ক্লিক করে দিলাম। এবার আমি এখানে অ্যাজ করে দিচ্ছি, তোমরা কিন্তু সেম প্রসেস করবে কিন্তু হয়ে যাবে। এবার তোমাদের কিন্তু এখানে এটিএমের 4-ডিজিটের পিন লাগবে। তো এখানে তোমরা কিন্তু 4-ডিজিটের পিন দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4-ডিজিটের পিন। দেওয়ার পর আমি এখানে ওকে করলাম, প্রসেসিং হলো। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা এখানে বেরিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি কিছু জনের এখানে ওয়েট করি। দেখতে পাচ্ছ টাকাটা কিন্তু উপর সাইডে বক্স কিন্তু খুলে তোমাদেরকে কিন্তু টাকাটা দিয়ে দেবে। তো কিছুক্ষণের জন্য দেখো আমি এখানে থেমে আছি, অপশন দিয়ে দিচ্ছে প্লিজ ওয়েট। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার টাকা চলে এসেছে। দেখতে পাচ্ছ আমি এখানে টাকাটা কিন্তু তুলে বের করলাম, 500 টাকা নোট কিন্তু বেরিয়ে গেলো। তো তোমরা খুব সহজভাবে কিন্তু এটিএম থেকে টাকা তুলতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এখন KTM করার টাকা দিয়ে দিচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখতে পাচ্ছ আমি এখানে এটিএম